আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আত্মীয় টেলিভিশনের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে পটি কাটিং দেখাবো, কি করে একদম অতি সহজ ভাবে পটি কাটিং করতে হয় জামার জন্য। তো বন্ধুগণ, আমি তোমাদেরকে কাগজে কেটে দেখাবো, ঠিক আছে? তো বন্ধু, তোমরা যারা নতুন, তোমরা প্রথমে কাগজে কেটে ফ্রাই করে তারপর কাপড়ে কাটিং করো, ঠিক আছে? তো চলো আজ দেরি না করে কাটিং করি। কিভাবে কুটি কাটিং করতে হয় খুব সহজ ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি 2 পিস কাগজ নিয়েছি, ঠিক আছে? তো কাগজ দুদিকে এরকম ভাবে সুন্দর করে ভাঁজ করে আমি এরকম ভাবে মাঝখান দিয়ে একদম বরাবর এরকম ভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এটা হচ্ছে আমার বন্ধ সাইড, ঠিক আছে? এটা হচ্ছে খোলা সাইড, অর্থাৎ এই সাইডে আমার জয়েন্ট হবে, সেলাই হবে। 1 2 3 4 চার করলাম, অর্থাৎ এখানে 2টি পার্ট হবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো প্রথমে প্রথমে আমরা কি করব, এই বন্ধ সাইড থেকে বন্ধ বন্ধ সাইড থেকে আমরা প্রথমে পুটের মাপ নিব, ঠিক আছে? তো আমি মনে করো, আমি তোমাদের দেখানোর জন্য আমি পুটের মাপটা নিচ্ছি, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী ফুটের মাপটা নিবে, ঠিক আছে? তবে ফুটের জন্য দাগ দিয়েছি, এখন গলার জন্য দাগ দিব, গলার দাগ দিব এখান থেকে বন্ধ সাইড থেকে, ঠিক আছে? তো বন্ধ সাইড থেকে এখানে আমি 2 ইঞ্চি দিয়েছি, তো এর নিচেও আমি 2 ইঞ্চি দিয়ে মার্কটিকে এরকম বরাবর ভাবে সিধা করবো, সিধা করে একটু মার্ক দিব। মার্ক দিয়ে এখন মনে করো গলার ডিপটি আমি নিব এখানে 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি বরাবর এখানে আমি একটি মার্ক দিয়ে নিব। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী গলার ডিপ এবং গলার চওড়া নিবে, ঠিক আছে? তো এখানে আমি ফুট নিয়েছি কত, 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি তো আমি এরকম বরাবর একটি মার্ক দিব, মার্কটি এই মার্কটিকেও এরকম ভাবে আমি মিলাবো। মিলে এখানে আমি আরমল নিব কত, ধরো আরমল নিব আমি 4 ইঞ্চি, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নেবে, ঠিক আছে? আমি এটা তোমাদের দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য আমি তোমাদেরকে নিচ্ছি এটা। এখন আমার কি করতে হবে, বডির মাপ নিতে হবে। বডিটা মনে করো আমি সম্পূর্ণ রাখবো, ঠিক আছে? এখানে কাগজ যতটুকু আছে আমি সম্পূর্ণ রাখবো, তোমরা তোমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী তোমরা বডির মাপ নিবে, ঠিক আছে? এবং কোমরও এখানে যতটুকু আছে আমি ততটুকুই এখানে রাখবো, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কোমর নিবে এবং বডির মাপ নিবে। এখন আমরা কি করবো, এটাকে এখানে যে আরমোলা মাপ নিয়েছি এখানে এই হাফ বরাবর একটি মার্ক দিবে, অর্থাৎ অর্ধেক বরাবর একটা মার্ক দিয়ে এখান থেকে এরকম ভাবে ঘুরিয়ে আমরা আরমোলের শেপটা দিয়ে নেবো, ঠিক আছে? তারপর আমরা গলার শেপটিও এরকম ভাবে দিয়ে নিব, ঠিক আছে? এখন শুধু আমার কাটিং এর পালা, দেখো এরকম ভাবে ধরে পটি কাটিং বন্ধুগণ একদম সোজা। এখন এখান থেকে আমি আরমোলের সাইডটাও কেটে নিব, দেখো এরকম ভাবে আমি আরমোলটাও কেটে নিয়েছি, ঠিক আছে? এখন আবার কি করতে হবে, এখান থেকে এই যে আমি বডি এবং কোমর, কোমর এখান থেকে হালকা ভাবে একটু এরকম ভাবে, দেখো এরকম ভাবে একটু শেপ দিয়ে নিতে হবে, আমার এরকম ভাবে শেপ দিয়ে নিব, হালকা এরকম শেপ দিয়ে নিব, শেপ দিয়ে নিবে কোমরের সাইড থেকে। এখন আমার কি এরকম ভাবে 1/2 ইঞ্চি উপরে, এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটি মার্ক দিয়ে আমরা এই বরাবর এটাকে কেটে নিব, দেখো
দেখুন বাবা কেটে নেওয়ার পর এখন আমরা এই যে এখানে যে সাইডে যে শেপটি দিয়েছি এই শেপ বরাবর আমরা এটাকে কেটে নিব, ঠিক আছে? তো কেটে নেওয়ার পর এখন আমরা দুটি পার্ট আলাদা করব। দেখো এখানে দুটি পার্ট হয়েছে, ঠিক আছে? তো মনে করো এটা আমি সামনের পার্ট রাখলাম আর এটা পিছনের পার্টের জন্য আমি রেখে দিলাম। এখন সামনের পার্টের যে শেপটি কিভাবে দিতে হয় তোমরা লক্ষ্য করো বন্ধুগণ, এইখান থেকে এই নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমরা এটাকে আনুমানিক একটি হাফ হাফ অর্ধেকে একটি দাগ দিব, ঠিক আছে? তো দাগ দিয়ে আবার এইখান থেকে এই অর্ধেকে এরকম একটি দাগ দিয়ে নিব, অর্ধেকে এখান থেকে এই অর্ধেক আর এখান থেকে এই পরিমাণ যতটুকু আছে তার অর্ধেকে মাঝখানে একটি দাগ দিব, আর এখান থেকে এই এই পরিমাণের অর্ধেকে মাঝখানে একটি দাগ দিব। তো দাগ দিয়ে নিয়ে এখন আমরা কি করবো, সামনের পাটের গলাটি দেখো কি করে কাটতে হয়। এখান থেকে এরকম ভাবে শেপ দিয়ে, রাউন্ড শেপ দিয়ে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়ে দেখো আমি যে রাউন্ড শেপ দিয়েছি এই শেপ বরাবর আমার এটাকে কাটিং করে নিতে হবে এরকম ভাবে। শেপ দিয়ে নিয়ে আমি কাটিং করে নিয়েছি, এখন পার্ট দুটি ঠিক এরকম হবে, ঠিক আছে? তো আমার সামনের পার্ট হয়ে গেল, এখন এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটিকে আমি এরকম ভাবে বসিয়ে প্রথমে কাট জয়েন করে নেব। হ্যাঁ, কাট জয়েন করে নেওয়ার পর আমরা এই সাইডে দিয়ে পাইপিং বসাবো এবং এখানেও এরকম ভাবে পাইপিং বসাবো। তো বন্ধুগণ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে দেখো মোটা করে মার্ক করে রেখেছি। দেখো এখান থেকে এরকম বাবার আমার পাইপিং করতে হবে এবং এখান থেকে এরকম ভাবে এই সাইড এরকম ঘুরিয়ে আর্মল চার পাইপিং করে পাত দুটিকে জয়েন করে বাস এখানে আমরা দুটি দড়ি বা বোতাম হুক তোমরা যা পছন্দ করো তা তোমরা লাগিয়ে নিবে, ঠিক আছে? দুটি হুক বা দুটি বোতাম বা দুটি দড়ি লাগিয়ে নিলেই চলবে, ঠিক আছে? দেখো ঠিক এরকম হবে। তো আশা করি বন্ধুগণ তোমরা বুঝতে পারছো, তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।